সপ্তমী সকাল থেকেই আবার বৃষ্টি 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 ঝরেই যাচ্ছে। তো একটা ভালো জিনিস হয়েছে জানো, আমাদের ক্লাবে যেটা মানে বন্ধ হয়ে গেছিল, অ্যাকচুয়ালি হবেও না, কটা ফ্যামিলি মিলে দুপুরের খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। বাঁচা গেছে, আর রান্না করতে হবে না, রাতেরটা এখনো কনফার্ম না, দেখা যাক। রাতেরটা তো কোনো ব্যাপার না, হোটেল ফোটেল থেকে বা কোনো রেস্টুরেন্টের থেকে খাবার এনে খাওয়াই যাবে। তো এখন ঝুমঝুমি রেডি হয়ে গেছে, এই যে দেখিয়ে দিই, আসো ঝুমঝুমির সপ্তমীর সকালের ড্রেস ঝুমঝুমির রেডি। এটা ঝুমঝুমি কে, ঝুমঝুমির কে দিয়েছে? জেঠুমনি দিয়েছে। এবার আমি রেডি হব, জামা কাপড় বার করে রেখেছি, তারপরে যাব আর তোমাদেরকে ঠাকুরও দেখাবো। তো চলো সপ্তমীর দিনটা আমরা সবাই মিলে শুরু করি। জানো সকাল সকাল ডেজি আমাকে ঘ্যাঁক এখানে ঘ্যাঁক করে কামড়ে দিয়েছে স্নান করানোর জন্য। অ্যাকচুয়ালি স্নান করে না, ওকে একটু স্প্রে শ্যাম্পু ইউজ করা হয়, তো ওইটা করতে গিয়ে এরা খ্যাপাচ্ছিল আর আমাকেই দিল। তারপরে এখন ওই ঘরে চুপ করে বসে রয়েছেন, কথা বলছি না তো দেখবে, চলো কথা বলছি না বলে পেছন পেছন ঘুরছে, চুপ করে বসে রয়েছে। দেখাচ্ছি, ডেজি বুড়ি কোথায়? ডেজি বুড়ি কোথায়? ডেজি বুড়ি ওই দেখো কোথায় লুকিয়ে আছে ভয়ের চোটে। আমার ছোনাট, এটা আমার ছোনাট, না না আসো 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 আসো, বকবো না, আসো আসো আসো, বকবো না। আমি কথা বলছি না বলে রেগে মানে কষ্ট হয়েছে, এখন কোলে তুলে যেই আদর করবো দেখবে ঠিক হয়ে যাবে। তো চলো ওকে একটু আদর টাদর করে রেডি হয়ে নিই, তারপরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। একটা জিনিস তোমাদেরকে দেখাই, এটা এখন ডেজির খাট। ডেজি এখন আর নিচে থাকছে না, গুড বয় গুড সরি গুড গার্ল হয়ে গেছে। তার জন্য ও ওই যে খেলনার বাক্স ওখানে বিছানা থেকে তুলে ওকে বিছানাটা এখানে করে দেওয়া হয়েছে আর ওখানেই থাকছে। গুড গার্ল হয়ে গেছে আমার ডেজিটা, সোনা গার্ল হয়ে গেছে, একদম গুড গার্ল হয়ে গেছে, তাই না ডেজি? গুডি গুডি ডেজি, হাই করে দাও। হাই 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 কিউটি পাই, হাই হাই। আর কটা ঠাকুর দেখতে, সবার খাওয়া হয়ে যাচ্ছে, ঝুমঝুমিরই খাওয়া হচ্ছে না, ঝুমঝুমিকে রেখে আমরা চলে যাব। বলো এই যে স্নান করেছো, এই যে মানুষটা স্নান না করে খেতে এসে খাওয়া দাওয়া করছি, ঝুমঝুমি খাবে না, ঝুমঝুমি বিনাশ খায়। এরপরে ঠাকুর দেখে বাড়ি, এরপরে ঠাকুর দেখে বাড়ি। হ্যাঁ, হন্টেড হাউস। এই দেখুন আমরা একটা বাড়িতে ঢুকছি, হন্টেড হাউস না ওরা, গাছের গুঁড়ি পড়ে আছে। বলছে হন্টেড হাউস ইন হাওড়া, এই যে হন্টেড হাউসের মালিক, রেডি সপ্তমী সাজ, দেবী চলে এসছে, ট্রাইং ট্রাইং ট্রাইং।
ঘুরতে যাব ঘুরতে যাব ঘুরতে যাব টাটা সি তানিয়া কিছু বলো তানিয়া ফ্রেন্ড এতটাই ফ্রেন্ড আমরা যে করোনাকে থেকে পড়ো আমরা বেরিয়েছি বেরু বই সেফটি আছে সমস্ত সেফটি নিয়ে স্যানিটাইজার মাস্ক সব নিয়ে আমরা বেরিয়েছি আর আমরা ডিস্টেন্স মেনটেন করছি ওরা আমার না বাকি লোকের কোনো সেটা প্রবলেম নেই তোমরাও বেরো আনন্দ করো নিজের মতো করে বেরো মানে ভিড়ে যেও না আনন্দ করো আনন্দ করো আমার টুইনস হাই বলো এইদিকে তুমি তুমি আমাদের ভয় দেখাচ্ছে বন্দুক নিয়ে ঠাকুর দেখাচ্ছে এটা আমাদের ক্লাবের ঠাকুর পিয়াজ কাটার ভিডিওটা তো করিনি কিন্তু না না এই যে দেখুন যদি বিয়ের জন্য কোনো পাত্রী থাকে যোগাযোগ করবেন আমাদের একটাই অবিবাহিত দেওয়ার পরে আছে এই যে গার্গী দি হাই করো সাবস্ক্রাইবার বাড়িয়ে দেবে এই জন্য এই ভিডিওতে নিচ্ছি সবাইকে এই যে সাবস্ক্রাইবার বাড়াবে আমার বাড়ানো হয়ে গেছে আমি অলরেডি সাবস্ক্রাইব সে তো জানি এই তো তাহলে বাড়িয়ে লাভ আরো শেয়ার শেয়ার তোর থেকে ঘরে অনেকে আবার ছড়িয়ে যেতে হবে রাঞ্চির মতো কেমন লাগে ব্লগ গুলো এই যে মৌমিতা শালনার মা আমাদের পিকনিকের এখন মানে পার্টিটা সবে স্টার্ট চালু হচ্ছে সবাই জিনিসপত্র আনছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা মুখার্জি এস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের স্ন্যাক্স ক্রিপসি চিকেন এই যে মেড বাই ওই যে কুক দেখতে পাওয়া যাচ্ছে কুক একটু হাত তাড়িয়ে দিন কুক লুকিয়ে হচ্ছে ডিনার চিকেন কষা এন্ড রুটি রুমালি রুটি মুখার্জি